নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আমরা আগের দিনে দেখলাম কেকেআরের একটা দুর্দান্ত ম্যাচ, এবং কালকে আমরা দেখে নিলাম কিন্তু আরও একটা খুব ভালো ম্যাচ, যেখানে আরসিবি মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টের সঙ্গে। সেই ম্যাচেও কিন্তু 400 রানের ওপর রান হয়েছে। তো প্রথমে যদি আরসিবির ব্যাটিংয়ের কথা বলা যায়, দুর্দান্তভাবে শুরু করেছিলেন ডিউপ্লেসি এবং বিরাট কোহলি। সেখানে বিরাট কোহলি কিন্তু 61 রান করেছেন এবং ডিউপ্লেসিও শেষ পর্যন্ত অনেক রান করেছেন, 9টা আউট ছিলেন, শেষ পর্যন্ত 79 রান করেছেন 46 বলে। ম্যাক্সওয়েল এসে একটা ঝোড়ো ইনিংস খেলেছে, সেখানে তিনি 59 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে। তো 20 ওভারে শেষে 212 রান করেছিল কিন্তু আরসিবি। তো আরসিবির যখন বোলিং করতে আসে, সেখানে বোলিংটাও কিন্তু খুব ভালোভাবে শুরু হয়েছিল। সেখানে প্রথমেই কিন্তু কাইল মায়ার্স আর কেএল রাহুল দুজনেই আউট হয়ে যায়, দীপক হোড্ডাও আউট হয়ে যায়, কুণাল পান্ডিয়াও আউট হয়ে যায়, 4টে উইকেটই পরপর পড়ে যায়। কিন্তু কে ভেবেছিল যে লখনউ এরপরও ম্যাচটা জিততে পারবে? সেখানে মার্কো স্টয়নিস 30 বলে একটা 65 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছে। তো মানে ব্যাটে যে বলগুলো লাগছিল, মানে কানেক্টিং দুর্দান্ত কানেক্টিং করছিল। তারপর নিকোলাস পুরানের আরও একটা ঝোড়ো ইনিংস, সেখানে 19 বলে তিনি 62 রান করেছেন এবং সবথেকে কম বলে 50 রান করার রেকর্ডও করে ফেললেন কিন্তু নিকোলাস পুরান। তো তিনি 62 রান করেছে। এরপরে আয়ুষ বদনী হয়েছে, সুন্দর সঙ্গ দেয়, তিনিও 30 রান করে, এবং আয়ুষ বদনী হয়তো ম্যাচটাকে শেষ করে দিতে পারতো, কিন্তু একটা ভালো 6 মারলো, কিন্তু 6 মারতে গিয়ে হিট উইকেট হয়ে গেলো। সেই জায়গা থেকে কিছুটা হলেও আবার আরসিবি চাপে পড়ে গিয়েছে, আরসিবি মানে রিল্যাক্স হয়ে গেছিলো যে ম্যাচটা তারা জিততে পারবে। সেই জায়গায় কিন্তু লখনউ সুপার জায়ান্ট চাপে পড়ে গিয়েছিলো, কিন্তু একদম শেষ ওভারে এসে টুইস্ট হলো। সেখানে শেষ ওভারে এসে একটা ভালো রান আউটের সুযোগ পেয়ে গিয়েছিলো সিরাজ, মানে স্টাম্প আউটের করা, কিন্তু স্টাম্প আউট না করতে পেরে আবার সেই হাস্যকর একটা মুহূর্ত তৈরি করে ফেলে। এবং শেষ বলে যেখানে 1 বলে 1 রান বাকি ছিল, সেখানেও কিন্তু আরসিবি ম্যাচটাকে ড্র করতে পারতো, কিন্তু সেই জায়গায় দীনেশ কার্তিক বলটা ধরতেই পারল না, এবং সবশেষে কিন্তু 1 উইকেটের বিনিময়ে কিন্তু জিতে গেল লখনউ সুপার জায়ান্ট। তো দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেলাম আজকেও আমরা। তো এই ম্যাচটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো বন্ধুরা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান, অবশেষে কিন্তু বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান যোগ দিয়ে দিয়েছে কেকেআর দলে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, বাংলাদেশি উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস কিন্তু কলকাতার শিবিরে চলে এসেছে, এবং পরবর্তী ম্যাচ যেখানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে, সেই ম্যাচের আগেই তিনি পুরোপুরি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এবার তাকে খেলানো হবে কি? যদি তাকে খেলানো হয়, আমি বলবো খুবই ভালো, কারণ এই যে কয়েকটা যে দিনের দুর্দান্ত তিনি পারফরমেন্স করেছেন, এবং কয়েকটা মাসের যদি তার পারফরমেন্স দেখা যায়, দুর্দান্ত তিনি পারফরমেন্স করছেন। তো ব্যাটিংয়ে যদি গুরবাজের সঙ্গে লিটন দাসকে নিয়ে আসা যায়, সেটা খুব ভালো হবে, কারণ রাসেল একদমই চলছে না, তার জায়গায় একজন ইন্ডিয়ান প্লেয়ারকে এনে মনে হয় যদি এই প্লেয়ারকে আনা যায় সেটা খুব ভালো হবে। এছাড়া জেসন রয়ও এসে গেছেন, তিনিও একজন খুব ভালো ওপেনার। তো ওপেনার জুটিতে একটা মোটামুটি ভালো জুটিতে আনতে হবে কেকেআর দলকে, তাহলেই পরবর্তী সময় ভালো হবে। আর অপরদিকে যদি রাসেলের কথা বলা যায়, রাসেল কিন্তু পরপর ম্যাচে ব্যর্থ হয়েই যাচ্ছে, রাসেলকে এমনকি বোলিং করানোও যাচ্ছে না। তো ইঞ্জুরি সমস্যা রয়েছে, ব্যাটিংটাও একদমই চলছে না, সেই জায়গায় কিন্তু ভালো একজন অলরাউন্ডার আছে, তিনি হলেন ডেভিড ওয়াইসি। তো ওয়াইসি কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান, আমরা সকলেই জানি টি টোয়েন্টিতে তার দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে তিনি বোলিংও কয়েকবার করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু কেকেআর দল পরের ম্যাচ থেকে রাসেলকে বসিয়ে ডেভিড ওয়াইসিকে খেলাতে পারি, কারণ রাসেলের মতন যে একটা প্লেয়ার তিনি এখন চলছে না। সেই সময় কিন্তু একজন দলের যদি প্রয়োজন থাকে, দলের একজন বিদেশি ভালো প্লেয়ারের প্রয়োজন, সেই জায়গায় রাসেলকে ওইভাবে রেখে দেওয়ার কোনো লাভ নেই। সেই জায়গায় ডেভিড ওয়াইসিকে আনলে কিন্তু আরও ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপ হয়ে যাবে কেকেআর দলের জন্য, এটা বলাই যায়। তো দেখা যাক পরবর্তী ম্যাচে ডেভিড উইজি আর লিটন দাস কিংবা যে জেসন রয়, এই তিনজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে আমরা পরবর্তী ম্যাচের জন্য দেখতে পাই, তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে পরবর্তী ম্যাচে এই তিন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে কেকেআর দল রাখলে তাদের দলটা আরও বেশি শক্তিশালী হবে এবং আরও ভালো ব্যাটিং কেকেআর দল করতে পারবে। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।